কোরোনা ভাইরাসের গুজব প্রত্যেকের এখন মুখে মুখে, এই গুজবটা ছড়িয়েছে কারা, কি বৃত্তান্ত এটা আপনারা জানেন? আমাদের মুরগির দাম বেশি ছিল, যার কারণে ভাইরাস বলে যাতে মুরগির দামটা কমানো যায়, কিছু কিছু লোকে খাচ্ছে, কিছু কিছু লোকে খাচ্ছে না। যদি করোনা ভাইরাস হয় তাহলে শান্তপুর পৌরসভা থেকে আমাদের দোকানগুলো বন্ধ করে দিবে। এই গুজবটা ছড়িয়েছে কারা জানতে পেরেছেন কিছু? এটা জানতে পেরেছি, কিছু কিছু লোক আছে এবার তাদেরকে জিজ্ঞাসা করছি এটা কে কে ছেড়েছে। একজন আমাকে মোবাইলে ছবি ছেড়েছিল, তাকে জিজ্ঞেস করলাম, বললো না আমি ছাড়িনি, আমাকে একজন পাঠিয়েছে, এক বন্ধু আমি তার আবার জিজ্ঞেস করছি, সে বলছে আরেকজন পাঠিয়েছে, এই করে চলে যাচ্ছে। এই গুজব ছড়ানোর কারণে কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের? ক্ষতিপূরণ, চরম ক্ষতিপূরণ পড়ছে। পাবলিক এখন বুঝতে পারছে না যে মুরগির ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু একটাই পয়সা তুলে নেবে, ঠিক আছে, এই যে মানুষ তখন কিন্তু না খেয়ে চলে যাবে। এখন প্রতি কেজি কত করে? এখন প্রতি কেজি 100 টাকা কেজি। এখন কি বেচা কিনা একদম বন্ধ রুখে? বেচা কিনা একদম সীমিত আছে, হালকা না থাকার মতো। এই পুরো বিষয়কে নিয়ে পৌরসভাকে কিংবা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলে? এটা জানানো হয়নি, আমাদের উপর মহলে জানানো হয়েছে, তারা এখন কি স্টেপ নেবে তাদের কাছে। আপনার নাম? আমার নাম হলো রাজেশ সিং, শান্তিপুর নতুনহাট পৌরসভা বাজার। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।